হ্যালো বিওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার যারা কিনা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কেন হয়তো আবার কোনো কারণবশত আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে ওয়ার্ডটি ওপেন হচ্ছে না বা কোনো একটি ডকুমেন্ট যখনই ওপেন করতে দেখেন তখন আপনাকে এর মেসেজ দেখাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড স্টপ ওয়ার্কিং সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি চাইলে এই ইস্যুটি ফিক্স করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি যদি ওপেন না হয় বা মাইক্রোসফট ওয়ার্ডটি যদি কাজ না করে আপনার কম্পিউটারে তাহলে সেটা কীভাবে ফিক্স করবেন আমি আপনাদের সাথে শেয়ার করব চারটি উপায়ের মাধ্যমে কীভাবে আপনি চাইলে এই ইস্যুটি ফিক্স করতে পান ফার্স্ট অফ অল প্রথম যে উপায়টি সেটি হচ্ছে আপনি আপনার উইন্ডোসের যে টাক্ক বার আছে সেখানে আর ক্লিক করে ক্লিক করুন টাক্ক ম্যানেজার দেখতে পাবেন যে টাক্স ম্যানেজার অ্যাপ অ্যাড এবং এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপ সেকশনে আপনার মাইক্রোসফট ওয়ার্ড থাকতে পারে সো ওইটাকে আপনি চুইস করে ক্লিক করুন আর্ন অ্যান্ড টাক্ক অ্যান্ড দেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডটি রিওপেন করার চেষ্টা করুন হোপফুলি এটা কাজ করবে এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান তারপর যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন না হয় তাহলে দ্বিতীয় যে স্টেপটি সেটি হচ্ছে আপনি আপনার কম্পিউটার কন্ট্রোল পেনে যান যাওয়ার পর এখান থেকে আন ইনস্টল প্রোগ্রাম সেকশন থেকে আপনি পেয়ে যাবেন আপনার কম্পিউটারের যত সফটওয়্যার আছে ইনস্টল সেই সফটওয়্যারগুলো সো আমি আমার মাইক্রোসোফ অফিসটি পেয়ে যাচ্ছি এবং এটাকে আমি চুজ করে আমি ক্লিক করবো চেঞ্জ যখন আমি চেঞ্জে ক্লিক করবো দেখতে পারবো যেরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবো যে স্ক্রিনটা আমাকে অপশন দেবে কুইক রিপেয়ার বা অনলাইন রিপেয়ার সো আমি কুইক রিপেয়ারে ক্লিক করে রিপেয়ারে ক্লিক করবো এবং এটা একটু লিটল টাইম নেবে উইথ মেবি অ্যারাউন্ড পাঁচ মিনিটের মধ্যে আপনার মাইক্রোসফট অফিস হোল যে অফিসটি আছে যদি কোনো ধরনের এরোর থাকে তাহলে রিপেয়ার রানের ফলে সেই এরোরগুলো ফিক্স হয়ে যাবে এবং দেন আপনি ওপেন করে দেখুন আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি কাজ করছে কি না যদি কাজ না করে তিত উপায়টি আমি আমার কিবোর্ড দিয়ে উইন কি প্লাস আর্ট চাপ এবং দেখতে পারবো যে রান কমন অ্যাপেয়ার করবে এখানে আমি টাইপ করবো ওয়ার্ড ডট ই এক্সি স্পেস ফার স্ল্যাশ এখানে আমি ওকে দিয়ে ক্লিক করবো দেখতে পাবো যে মাইক্রোসোফ ওয়ার্ড ওপেন হবে অনেকটা দেখতে এরকমটি এখান থেকে একদম নিচে আমি পেয়ে যাব অপশন এবং অপশন থেকে ওয়ার্ড অপশনে একদম নিচে আমি পেয়ে যাব অ্যাড ইন্স সো যখন আমি অ্যাড ইন্সে ক্লিক করব এখানে ম্যানেজ সেকশন একদম নিচে আমি পেয়ে যাবো কম অ্যাডেন্স আমি যখন গ্লোতে ক্লিক করব দেখতে পাবো যে এরকম কম অ্যাডেন্স দেখাবে এখানে যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কোনো অ্যাডভান্স বা অ্যাক্সেট থিং ইনস্টল থাকে তাহলে সেগুলো লিস্ট দেখাবে হয়তো বা সেগুলো কারণেও আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন না হতে পারে সো এখানে হয়তো যে যে অ্যাডেন্সগুলো আপনি পাবেন সবগুলোকে যদি চেক দেওয়া থাকে সেগুলোকে আপনি আনচেক করে ওকেতে ক্লিক করে দিবেন সো এটা গেলে স্টেপ নাম্বার থ্রি এবং তারপর আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার চেষ্টা করুন হোপফুলি কাজ করবে তারপর যদি না কাজ করে লাস্টের যে উপায়টি সেটি হচ্ছে আপনাদের কীবোর্ড দিয়ে উন কী প্লাস আর চাপুন এবং দেখতে পাবেন যে রান প্রমাণ অ্যাপেয়ার করবে এখানে আপনাকে টাইপ করতে হবে আর ইজিইডিআইটি অ্যান্ড হেটিং দেখতে পাবেন যে এরকম রেজিস্টারি এডিটরটি অ্যাপেয়ার করবে আপনার কম্পিউটার দেখতে এরকমটা অ্যাপেয়ার করবে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এইচকে কারেন্ট ইউজার দেন দেখতে পাবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সফটওয়্যার সফটওয়্যার থেকে আপনাকে ক্লিক করতে হবে মাইক্রোসফট মাইক্রোসফট থেকে আপনাকে ক্লিক করতে হবে খুঁজে বের করতে হবে অফিসের যে ফোল্ডারটি সো এটা হচ্ছে অফিসের ফোল্ডার চক্রব্দ অফিসে ফুলারে ক্লিক করবেন দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে এবং এখানে অফিসের ডিফারেন্ট ভার্সন অ্যাপেয়ার করবে সো আমারটি হচ্ছে ভার্সন সিক্সটিন সো আমি এটাতে গিয়ে ক্লিক করে ক্লিক করব ডিলেট এবং তারপর আমি আমার কম্পিউটারকে রিস্টার্ট করব এবং রিস্টার্ট করার পর অটোমেটিক আবার নতুন ডেটা ক্রিয়েট হয়ে যাবে এবং তারপর আমি দেখবো যে আমার মাইক্রোসফট ওয়ার্ডটি কাজ করে কেনা হোপ আপনি যদি এই চারটি উপায়ে ফলো করেন হয়তো বা কোনো একটি উপায়ের মাধ্যমে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের এই ইস্যুটি ফিক্স হয়ে যেতে পারে সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও ইউ নেক্সট ওয়ান ফিজ